ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, ভূতাত্ত্বিক কিংবা নৃতাত্ত্বিক বৈচিত্র্য, প্রাচীন কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জনগুরুত্বপূর্ণ এবং পর্যটনের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক কিংবা কৃত্রিম স্থান ভ্রমণের পরিক্রমায় এবং ভিডিও ধারণের ধারাবাহিকতায় সূচকের বন্দে আমরা আজ এসে পৌঁছাইছি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের বঙ্গালী সমুদ্র সৈকতে। বঙ্গালী সমুদ্র সৈকতের দিনের ভিউর চেয়ে রাতের ভিউ অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। আপনারা দেখতেছেন যে পিছনে ডায়মন্ড ব্রিজ, এই ডায়মন্ড ব্রিজে আলোকসজ্জা করা আছে, এই আলোকসজ্জা রাতে অনেক সুন্দর লাগে। বঙ্গালী সমুদ্র সৈকতের দিনের ভিউর চেয়ে রাতের ভিউটা খুব বেশি আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং অনিন্দ্য অসাধারণ সুন্দর। আর সেই সৌন্দর্যের কারণ হচ্ছে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ডায়মন্ড ব্রিজে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত। আসলে রাতের ভিউটা দেখার জন্য আমরা এসেছি, তরন্ত বিকেল এখন কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে, সন্ধ্যা নেমে যাবে, রাত হবে, তারপরে আমরা এটার নাইট ভিউ, যে রাতের ঝলমলে বাতিতে কেমন লাগে এটা আপনাদের দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। আসলে সাগর কেন জানি আমাকে খুব টানে, কারণ সাগরের কাছে আসলে পরে মনটা অনেক ভালো হয়ে যায়। সাগরের যে গর্জন, সাগর যেরকম বৃহৎ, ওরকম মনটাও খুব সুস্থ হয়ে যায়। কেন জানি মনের ভিতরে এক অন্যরকম দোলা সৃষ্টি হয়, যাতে ভিতরে একটা সুখময় আভাস তৈরি হয় এবং অনেক সুন্দর লাগে সাগরের পাশে। আপনারা দেখতেছেন এই সমুদ্রের একদিক থেকে আর একদিকে যোগাযোগের জন্য এখানে একটা অত্যাধুনিক সেতু নির্মাণ করা হয়েছে। বৃষ্টি হচ্ছিল জাস্ট, আমরা সন্ধ্যার আগে আগে এখানে এসেছি এবং সন্ধ্যার পরে আমরা এই ব্রিজটা নাইট ভিউ দেখাবো আপনাদের ইনশাল্লাহ। বিকেলে আপনাদের বলেছিলাম যে নাইট ভিউ দেখার জন্য আপনারা অপেক্ষা করেন এবং আমরা ওয়েট করতেছিলাম প্রায় 2 ঘন্টা এখানে অপেক্ষা করার পরে অবশেষে রাত হয়েছে এবং এই বঙ্গালী সমুদ্র সৈকতের নাইট ভিউ দেখানোর জন্য আমরা এতক্ষণ ওয়েট করলাম এবং দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে সেই নাইট ভিউ আপনাদের দেখানো সম্ভব হচ্ছে। আপনারা দেখতেছেন যে ডায়মন্ড ব্রিজ, এটা নাইটে আলোকসজ্জিত হওয়ার ফলে এটা অনেক সুন্দর ভিউ দেখাচ্ছে। আমরা যখন বিকেলে এখানে এসেছিলাম তখন কোনো লোকজন ছিল না, কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই সমুদ্রের সঙ্গে কানায় কানায় লোকজন ভরে গেছে এই এই নাইট ভিউ দেখার জন্য। আসলে এখন সমুদ্রের উত্তালও অনেক বৃদ্ধি পাইছে, যে কারণে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। একদিকে প্রাকৃতিক সমুদ্র আর একদিকে কৃত্রিম আলোকসজ্জা, এই দুয়ে মিলে একটা অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে এই সমুদ্র সৈকত। তা আমি একেবারে সমুদ্রের পাশে দাঁড়ায় আছি, এখানে সমুদ্রের বড় বড় ঢেউ এসে আমার পায়ে প্রায় আশ্রয় পড়তেছে এবং বিশাল তর্জন গর্জন চলতেছে। আসলেই মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে আমরা এখন অবস্থান করতেছি। আজকে এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।